দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা দশ। প্রথমেই যে খবরে নজর রাখছি, বোম্বে হাইকোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মনোনয়ন বাতিল করে কমিশন। এগারোটার পরে মনোনয়ন জমা দেওয়াই মনোনয়ন বাতিলের কারণ। সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ প্রার্থীরা, কি কারণে এগারোটাই সময়সীমা? কমিশনের কাছে জানতে চায় আদালত। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নির্বাচন কমিশনকে মঙ্গলবার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের প্রার্থীরা। বোম্বে হাইকোর্টে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন, কমিশনের সিদ্ধান্ত, হলফনামা জমা দেওয়ার নির্দেশ। কমিশনকে মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের, ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পল্লব, পল্লব চট্টোপাধ্যায়। এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কি আপডেট? দেখো, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেখানে একটি রাজনৈতিক দলের এক প্রার্থী, তিনি মনোনয়নপত্র জমা দিতে যান 29 অক্টোবর। তো পরের দিন 30 অক্টোবর ছিল মানে মনোনয়নপত্র যাচাইয়ের দিন। তো 29 অক্টোবর তিনি যখন মনোনয়নপত্র জমা দেন, সেখানে তার হচ্ছে আর্থিক এবং তার বিরুদ্ধে কোনো মামলা বিচারাধীন আছে কিনা সেই সব তথ্য সঠিকভাবে ছিল না। সেই কারণে নির্বাচন কমিশন তাকে জানায় সেই সব তথ্য দিয়ে তিনি যেন পরের দিনকে মনোনয়নপত্র জমা দেন, এবং তাকে জানিয়ে দেওয়া হয় যে 30 অক্টোবর বেলা 11টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। কিন্তু তার অভিযোগ, তিনি সময় মতো গেলেও তার মনোনয়নপত্র জমা না নিয়ে বাতিলটা করা হয়। সেই অভিযোগ নিয়ে তিনি হাইকোর্টে আসেন, এবং হাইকোর্টে জিজ্ঞাসা সেখানে একেবারে সেটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন অফিসে কাজ শুরু হয় বেলা 11টা নাগাদ, সেখানে কেন বেলা 11টাতেই সময় নির্দিষ্ট হলো কেন সেটা বেলা 12টা বা 1টা নয়, এর কারণটা সেই কারণ ব্যাখ্যা করে নির্বাচন কমিশনকে একটা সংক্ষিপ্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালত দিয়েছে। আগামীকাল শুনানি। হ্যাঁ অর্পিতা, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সাথে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বোম্বে হাইকোর্টের প্রশ্নের মুখে ঘোষিত সময়সীমার পরে জমা পড়ে করা মনোনয়নপত্র বাতিল করায় বোম্বে হাইকোর্ট এর প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, ঝাড়খণ্ডে বিজেপির চক্রান্ত ব্যর্থ। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মনোনয়ন পত্রের প্রস্তাবক দুই ব্যক্তিরই বিজেপিতে যোগ। বিজেপিতে গিয়ে প্রস্তাবক হিসাবে থাকতে অনুচ্ছুক ওই দুজন। 30 অক্টোবরই মনোনয়নপত্রের স্ক্রুটিনি শেষ হয়েছে। স্ক্রুটিনিতে হেমন্তর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছিল। প্রস্তাবকদের বর্তমান দাবি মান্যতা পায়নি নির্বাচন কমিশনে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, 30 অক্টোবরই মনোনয়নপত্রের স্ক্রুটিনি শেষ হয়েছে। ঝাড়খণ্ডে বিজেপির চক্রান্ত ব্যর্থ। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মনোনয়নপত্রের প্রস্তাবক দুই ব্যক্তিরই বিজেপিতে যোগ। বিজেপিতে গিয়ে প্রস্তাবক হিসেবে থাকতে অনিচ্ছুক ওই দুজন। 30 অক্টোবরই মনোনয়নপত্রের স্ক্রুটিনি শেষ হয়েছে। স্ক্রুটিনিতে হেমন্তের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছিল। প্রস্তাবকদের বর্তমান দাবি মান্যতা পায়নি নির্বাচন কমিশনে। এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, স্ক্রুটিনিতে হেমন্তের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত। ঝাড়খণ্ডে বিজেপির চক্রান্ত ব্যর্থ। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন
হেমন্ত সোরেনের মনোনয়ন পত্রের প্রস্তাবক দুই ব্যক্তিরই বিজেপিতে যোগ। বিজেপিতে গিয়ে প্রস্তাবক হিসেবে থাকতে অনিচ্ছুক ওই দুজন। 30 অক্টোবরই মনোনয়ন পত্রের স্ক্রুটিনি শেষ হয়েছে। স্ক্রুটিনিতে হেমন্তের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছিল প্রস্তাবকদের। বর্তমান দাবি মান্যতা পায়নি নির্বাচন কমিশনে। স্ক্রুটিনিতে হেমন্তের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছিল। এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, ঝাড়খণ্ডে বিজেপির চক্রান্ত ব্যর্থ। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মনোনয়নপত্রের প্রস্তাবক দুই ব্যক্তিরই বিজেপিতে যোগ। বিজেপিতে গিয়ে প্রস্তাবক হিসাবে থাকতে অনিচ্ছুক ওই দুজন। 30 অক্টোবরই মনোনয়নপত্রের স্ক্রুটিনি শেষ হয়েছে। স্ক্রুটিনিতে হেমন্তের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছিল। প্রস্তাবকদের বর্তমান দাবি মান্যতা পায়নি নির্বাচন কমিশনে। 30 অক্টোবরই এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন অরূপ চক্রবর্তী, তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। হ্যাঁ, আপনার কাছে জানতে চাই যে হেমন্ত সোরেনের যে প্রস্তাবক বিজেপিতে গেছে, এই মুহূর্তে তারা কাজ করতে চাইছেন না, এই বিষয়ে আপনি কি প্রতিক্রিয়া জানান? প্রতিক্রিয়া কিছু নেই, হয় টাকার লোভে নইলে ইডিসিবিআই, বিজেপির হাতে তো এই দুটো অস্ত্র, হয় ইডিসিবিআই লেলিয়ে দেওয়া হবে নইলে টাকার লোভ দেওয়া হবে। এবার মুশকিল হচ্ছে যারা বিজেপি ছেড়ে বিজেপিতে গেছেন, প্রস্তাবক হিসেবে সই করার পরও যারা বিজেপিতে গেছেন, তারা কতটা বিজেপির আর কতটা টাকার বিনিময় হয়ে গেছেন সেটা সারা দেশের মানুষের সঙ্গে পরিষ্কার। আর ইডিসিবিআই এর ভয় দেখিয়ে যে সব মানুষকে চিরকাল দমিয়ে রাখা যায় না, আজকে তাদের এই পাল্টি খাওয়াটাই পূরণ করে দিচ্ছে যে আসলে ঝাড়খণ্ডে পায়ের তলায় বিজেপির মাটিটা ছিলও না এবং এখনো নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ঘটনা পরিষ্কার করে দিল যে যারা হেমন্ত সোরেনের প্রস্তাবককে বিজেপিতে জয়েন করিয়েছিল বলে বিরাট ঠক্কা নিনাদ তুলে রাজনৈতিক একটা তৃপ্তি লাভ করেছিল, তাদের সেই বেলুনটাই দিওয়ালির সময় দেখবেন আকাশে কিছুক্ষণ ফানুস ওড়ে। ওই ফানুসে যতক্ষণ মোমবাতিটা জ্বলে, গ্যাস থাকে, হাওয়া গরম থাকে, ততক্ষণ ফানুসটা উপরের দিকে উঠতে থাকে। যেই মুহূর্তে ফানুসের হাওয়াটা মোমবাতিটা নিভে যায়, হাওয়াটা গরম, হাওয়াটা ঠান্ডা হয়ে যায়, সেই মুহূর্তে ফানুসটা ধপাস করে নিচে পড়ে। বিজেপির ফানুসটা ওর গ্যাস ফুরিয়ে গেছে। স্বাভাবিকভাবেই যখন গ্যাস ফুরিয়ে গেছে তখন মানুষ এই জায়গায় দাঁড়িয়ে আর বিজেপিকে রেয়াত করতে রাজি নয়। সেখান থেকে মানুষ আজকে পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে এই লোকগুলোর মাধ্যমে। ঝাড়খণ্ডের মানুষ দেখলো আসলে যারা সামনে দাঁড়িয়ে বলছে বিজেপিতে গেছি, তারাও দিনের শেষে ভোটটা গিয়ে বিজেপির বিরুদ্ধেই দেবে। আজকের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ঝাড়খণ্ডের বুকে আবার হেমন্ত সোরেন ইন্ডিয়া জুড়ে ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ধন্যবাদ। ঝাড়খণ্ডে বিজেপির চক্রান্ত ব্যর্থ। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মনোনয়নপত্রের প্রস্তাবক দুই ব্যক্তিরই বিজেপিতে যোগ। বিজেপিতে গিয়ে প্রস্তাবক হিসেবে থাকতে অনিচ্ছুক ওই দুজন। 30 অক্টোবরই মনোনয়নপত্রের স্ক্রুটিনি শেষ হয়েছে। স্ক্রুটিনিতে হেমন্তের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছিল। প্রস্তাবকদের বর্তমান দাবি মান্যতা পায়নি নির্বাচন কমিশনে। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আশিস। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আচ্ছা, হেমন্ত সোরেনের প্রস্তাবক হিসেবে যে বিজেপিতে যারা যোগ দিয়েছেন, তারা এই মুহূর্তে প্রস্তাবক হিসেবে কাজ করতে চাইছেন না, মানে এই বিষয়ে একটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। দেখো, আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং খানিকটা বলা যেতে পারে আশ্চর্যজনক খবর এসে পৌঁছেছে যে রাজনীতির ময়দানে বিজেপি কতটা নিচে নামতে পারে। আমরা যে খবর পাচ্ছি সেটা হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের যে মনোনয়নপত্র, সেই মনোনয়নপত্রে দুজন প্রস্তাবককে সই করতে হয়, তারা সই করেছিলেন এবং সেই অনুযায়ী 28 এবং 30 অক্টোবর
মনোনয়নপত্র স্ক্রুটিনি হয়েছিল এবং স্ক্রুটিনিতে সেই মনোনয়নপত্র বৈধ হয়ে যায়। এরপরেই বিজেপির পক্ষ থেকে নানান চেষ্টা শুরু হয় এই প্রস্তাবকদের টাকা দিয়ে কিনে নেওয়ার। তারা এই প্রস্তাবকদের কিনেও নেন এবং এখানে এবং তারা তারপরে এইরকম কথা বলতে থাকে যে আমরা এই যে প্রস্তাব করেছিলাম সেই প্রস্তাব আমরা প্রত্যাহার করে নিতে চাই এবং নির্বাচন কমিশনের কাছেও সেই মর্মে তারা আর্জি জানাতে থাকে। ঘটনাচক্রে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে যেহেতু মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়ে গেছে এখন আর এ নিয়ে নতুন করে ফাইল খোলবার উপায় নেই, সেই জন্যে হেমন্ত সোরেনের মনোনয়নপত্র বৈধ বলেই আপাতত বিবেচিত হলো। আমরা দেখেছি লোকসভা নির্বাচনের সময় গুজরাটের সুরাট কেন্দ্র অথবা মধ্যপ্রদেশের ইন্দোর কেন্দ্র এই একই নোংরা খেলা বিজেপি খেলেছিল, সেখানে এইভাবেই যারা প্রস্তাবক ছিলেন তাদেরকে বিজেপি পয়সা দিয়ে কিনে নেয় এবং তারপরে তারা তাদের প্রস্তাব উইথড্র করে নেন, প্রত্যাহার করে নেন। এবং এইভাবে সুরাট এবং ইন্দোরে লোকসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গিয়েছিল। সুতরাং সেই একই খেলা ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী তার ব্যাপারেও করবার চেষ্টা করা হয়েছে। ঘটনাচক্রে কোন রকমে এবার মনোনয়নপত্র বৈধ বলেই বিবেচিত হয়েছে, কিন্তু এটা দেশের গণতন্ত্র এবং দেশের যে সুস্থ রাজনীতি তার পক্ষে একটা চরম বিপদের ইঙ্গিত বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। হ্যাঁ, ধন্যবাদ। ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। 12 ঘন্টার বন্দে ব্যাপক সাড়া খাত্রায়, দুষ্কৃতী হামলায় নিহত স্থানীয় মহিলা, হোটেল ব্যবসায়ীর মৃত্যুর প্রতিবাদে সোমবার এই বন্ধের ডাক দেয় আদিবাসী একতা মঞ্চ। নিহত মহিলা নিজেও আদিবাসী সম্প্রদায়ভুক্ত। এদিনে বন্ধ সর্বাত্মক এবং সফল হয়েছে বলে দাবি করেছে আদিবাসী সংগঠন। সকাল 6টা থেকে শহরের প্রাণকেন্দ্র করালি মোড়, দাসের মোড়, বিবেকানন্দ রোড, পাঁপড়া মোড় থেকে পাম্প মোড় সর্বত্রই বন্ধ ছিল দোকানসহ যাবতীয় প্রতিষ্ঠান। যদিও স্বাভাবিক ছিল যান চলাচল, খোলা ছিল জরুরি বিভাগের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান। এবং এই বন্ধের দ্বারা একটা বার্তা আমরা দিতে পেরেছি বা মানুষজন এখানে দিতে পেরেছে যে আগামী দিনে খাতড়া শহরের কোনো গুন্ডা বাহিনী থাকবে না, কোনো অপরাধ চক্র থাকবে না। যারাই অপরাধ করবে, গুন্ডাবাহিনী করবে, তাদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে। গত 30 অক্টোবর সন্ধে নাগাদ খাতড়া শহরের সিনেমা রোডে বছর 35-এর উর্মিলা মুর্মু নামে ওই মহিলা ব্যবসায়ীর হোটেলে দুষ্কৃতীরা হামলা চালায়। মহিলাকে মারধর করা হয়, তিনি মারা যান। পরে মৃতার পরিবারের তরফে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই রাতেই ঘটনায় মূল অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে খাতড়া থানার পুলিশ। আদালতের নির্দেশের পরে পুলিশ হেফাজতে রয়েছে দুষ্কৃতীরা। ওই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে আদিবাসী সমাজ। আদিবাসীরা হাতে তীরধনুক নিয়ে মিছিলও করে, সেই মিছিলে অনেক অল্পবয়স্ক ছেলেমেয়েকেও দেখা যায়। আদিবাসী একতা মঞ্চ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে। খাতড়া থেকে তন্ময় চৌধুরীর রিপোর্ট, কলকাতা টিভি। 12ইপুরে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। বিনা চিকিৎসায় 8 ঘন্টা ফেলে রাখা হয়েছিল রোগীকে, দাবি রোগীর আত্মীয় পরিজনদের। রোগীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই হাসপাতাল ঘিরে উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছে যায় 12ইপুর থানার পুলিশ, পরিস্থিতি আসে নিয়ন্ত্রণে। বারুইপুরে একটি বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর পরে এমনটাই দাবি জানাচ্ছেন মৃতের আত্মীয় পরিজনরা। এরপর বিক্ষোভ প্রতিবাদ, হাসপাতালের গেট ধরে ধাক্কা ধাক্কি, উত্তেজনা অশান্তি। আমাদের ভেতরে নিয়ে গিয়ে লিটারালি বলা হলো আপনাদের পেশেন্টকে 11টায় অ্যাডমিট করা হয়েছে। তো ওনার ছেলে বললো না 10টার সময়, 10টা থেকে 11টার পরে এখানে মেইন যে ডক্টর নওয়াজের ডক্টর এসেছেন, এসে উনি রিপোর্ট দেখে বলেছেন পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল সিচুয়েশন।
ক্রিটিক্যাল সিচুয়েশন দেখে উনি কিছু মেডিসিন রেফার করে দেয়, মেডিসিন দেওয়ার পরে দেন তার এক ঘন্টা দু ঘন্টা পরে কিছু রিপোর্ট দেয়। রিপোর্টটা ওখানে এত বড় নার্সিংহোমের এত টাকা পাওয়ার নেই যেতে রিপোর্ট আসতে আধা ঘন্টা এক ঘন্টা লাগে, রিপোর্ট আসতে সময় লেগেছে ছ ঘন্টা পরে রিপোর্ট আসার পরে দু ঘন্টা পরে ডাক্তার এসেছে। কেন এমনটা হবে বারবার, কেন চিকিৎসকের গাফিলতিতে প্রাণ যাবে অসহায় মানুষের, প্রতিবাদীদের বিক্ষোভ প্রদর্শনের মধ্যে দিয়ে ঘুরে ফিরে উঠে এলো সেই প্রশ্ন। এইসবের মধ্যে দিয়ে আরও একটি প্রশ্ন উঠে এসেছে, আরজি করে অভয়ের মৃত্যুর পরে নানা দাবি তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের হরেক দাবির মধ্যে অন্যতম দাবি চিকিৎসকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নার্সিংহোম ঘিরে বিক্ষোভ ও বিক্ষোভকারীদের নার্সিংহোমের দরজা ভেঙে ঢোকার চেষ্টা, সেই দাবিকে জোরালো করল কি? বারুইপুর থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায়, রিপোর্ট কলকাতা টিভি। ফিরছি আরও একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। জম্মু কাশ্মীরের প্রথম বিধানসভা অধিবেশনেই ধুন্দুবার, উপত্যকার বিশেষ মর্যাদা ফেরাতে 370 অনুচ্ছেদ অবলুপ্তির প্রস্তাবনা আনেন পিডিপি নেতা ওয়াহিদ পারা। প্রস্তাবনার বিরোধিতা করে 28 জন বিজেপি বিধায়ক, দুপক্ষের বচসায় হই হট্টগোল। এই প্রস্তাবনা নিয়ে এখনই কোনো চিন্তাভাবনা নেই, সাফ জানালেন বিধানসভার স্পিকার। জম্মু কাশ্মীরের বিধানসভায় ধুন্ধুমার, প্রথম অধিবেশনেই 370 ধারার বিরোধিতা, বিরোধিতায় সরব কেরুয়া শিবির। সদ্যই সরকার গঠন হয়েছে জম্মু কাশ্মীরে, 6 বছর পর বসেছে বিধানসভা অধিবেশন, কিন্তু অধিবেশনের প্রথম দিনেই তুমুল হই হট্টগোল। অধিবেশনের শুরুতে 370 ধারা নিয়ে কথা উঠতেই থুনথুমার পরিস্থিতি, বিরোধিতায় সুর চড়াতে থাকেন বিজেপি বিধায়করা। ২০১৯ সালে কাশ্মীর থেকে 370 ধারার অবলুপ্তি হয়, এরপর জল গড়িয়েছে অনেক দূর। রাজনৈতিক মহলের মতে তারপর থেকে উপত্যকায় বিপুল পরিবর্তন হয়। 6 বছর পর 2024 সালে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়, সরকার গঠন করে ন্যাশনাল কনফারেন্স, মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ওমর আবদুল্লাহ। নির্বাচনের পর সোমবার ছিল বিধানসভার প্রথম অধিবেশন। স্বাভাবিকভাবেই ভোটের পর অধিবেশনে কি কি নিয়ে আলোচনা হতে পারে সেদিকেই নজর ছিল সকলের। অধিবেশনের শুরুতেই 370 ধারার প্রসঙ্গ ওঠে। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর জন্য 370 অনুচ্ছেদ অবলুপ্তির প্রস্তাবনা আনেন পিডিপি বা পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা ওয়াহিদ পারা। স্পিকার আব্দুল রহিম রাঠোরের কাছে প্রস্তাবনা জমাও দেন। ওয়াহিদের প্রস্তাবনায় বিরোধিতা করেন বিজেপির 28 জন বিধায়ক। বিধানসভার নিয়ম ভাঙার অভিযোগে ওয়াহিদ পারাকে সাসপেন্ড করার দাবি জানান তারা। नेगोशिएशन कि हमारा रिलेशन स्टेट सेंटर क्या है, मेरी गुजारिश है सर, एक तो मैं एक बार फिर आपको लिख दूँ पी डी पी की तरफ से हमने एम एल ए साहब हमने यहाँ से आपको एक बार फिर मैं बार बार देखा हूँ और फॉर्मली भी मैं आपको ये रेकॉर्ड देना चाहता हूँ। পিডিপি নেতার প্রস্তাব এবং বিজেপি বিধায়কদের সেই প্রস্তাবনার বিরোধিতার মাঝে তুমুল ধুন্ধুমার পরিস্থিতি বিধানসভায়। হই হট্টগোল অশান্তির মাঝে ন্যাশনাল কনফারেন্স মনোনীত স্পিকার রহিম রাঠের সাব জানিয়ে দেন এই প্রস্তাবনা নিয়ে তিনি এখনও কিছু ভাবেননি। প্রসঙ্গত, ক্ষমতা পাওয়ার পরই 370 ধারা প্রসঙ্গে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়ে দিয়েছিলেন এই মুহূর্তে 370 ধারা নিয়ে কোনো পদক্ষেপের কথা ভাবছে না তার সরকার, 370 ধারা নিয়ে আলোচনা চলবে। তবে যারা জম্মু কাশ্মীর থেকে 370 ধারা ছিনিয়ে নিয়েছে তারাই আবার উপত্যকায় পুরনো অধিকার ফিরিয়ে দেবে এমন আশা করাটাও বোকামি। এই আবহে 370 ধারা অবলুপ্তির প্রসঙ্গ উঠতেই ধুমধুমার বিধানসভায়। কলকাতা টিভি সেরা 10 আজ এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন সাত দিন।